হ্যালো এম সি ওয়ান ওয়েলকাম টু মি স্যানেল অদ্দ্বিতীয়া ম্যাথোটিস স্কলারশিপ এক্সাম পাবলিক সার্ভিস এক্সাম কোয়েশ্চান ব্যাঙ্ক সলভ প্রথম প্রশ্ন হয়েছে আটত্রিশ তারের এই অঙ্ক দুটো আমি আগে করে দিইনি পরে করে দিচ্ছি আবার যে আটচল্লিশ গেলন তেল মেশানো রঙের সাড়ে বারো পার্সেন্ট বারো পণ্য একের দুই পার্সেন্ট তেল আছে তাহলে ওই রঙে আরও কী পরিমাণ তেল মেশালে রঙ ও তেলের অনুপাত টু ইস টু ওয়ান হবে যদি মিশ্রণটিতে চোদ্দ গ্যালন তেল মেশানো হতো তবে নতুন মিশ্রণের রঙ ও তেলের অনুপাত কী হতো তাহলে তেল আছে কত সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো মানে পঁচিশ বাই দুই পার্সেন্ট তাহলে আমি লিখতে পারি কি একশো গ্যালন তেল মেশানো রঙের তেল হলো পঁচিশ বাই দুই গ্যালন তাহলে এক গ্যালন তেল মেশানো রঙের তেল হলো কত পঁচিশ বাই দুই বাই একশো গ্যালন তাহলে আটচল্লিশ গ্যালন তেল মেশানো রঙের তেল হলো কত পঁচিশ বাই দুশো গুণিত আটচল্লিশ সমান ছয় গ্যালন তাহলে রঙ বর্তমানে রঙের পরিমাণ কত হলো তাহলে রঙের পরিমাণ হলো আটচল্লিশ মাইনাস ছয় বিয়াল্লিশ গ্যালন কারণ বাকিটা তেল আছে তেল এবং রঙ এই করেই ওটা পুরোটা ছিল নেক্সট আছে ধরিলাম ওই রঙে আরও এক্স গ্যালন তেল মেশানো হলো তাহলে মোট তেল কত হবে ছয় প্লাস এক্স গ্যালন তাহলে প্রশ্ন অনুসারে কী লিখতে পারি বিয়াল্লিশ ইস টু সিক্স প্লাস এক্স সমান টু ইস টু ওয়ান বা বিয়াল্লিশ বাই সিক্স প্লাস এক্স সমান হচ্ছে টু বাই ওয়ান বা টুয়েলভ প্লাস টু এক্স সমান হচ্ছে বিয়াল্লিশ টু এক্স সমান হচ্ছে বিয়াল্লিশ মাইনাস টুয়েলভ তাহলে বা টু এক্স হবে যেমন থার্টি বা এক্স সমান হবে থার্টি বাই টু সমান পনেরো মোট তেল হবে পনেরো প্লাস ছয় সমান গ্যালন সমান হবে একুশ গ্যালন তাহলে তেল মেশানো হয়েছিল গত পনেরো গ্যালন এটাই প্রথম উত্তর দ্বিতীয় উত্তর হচ্ছে কি যদি চোদ্দো গ্যালন তেল মেশানো হতো তখন রঙ ও তেলের অনুপাত কত হতো তাহলে আমি পনেরো নাম মেশিয়ে যদি চোদ্দো মেশাতাম তাহলে বিয়াল্লিশ ইস টু সিক্স প্লাস চোদ্দো তাহলে বিয়াল্লিশ ইচ টু টোয়েন্টি সো ওয়ান টোয়েন্টি ওয়ান ইচ টু টেন তাহলে পনেরো গ্যালন রঙ প্রথমে মেশানো হয়েছিল পরে চোদ্দো গ্যালন মেশাতে মেশাতে কী হয়েছে একুশ ইস টু টেন গ্যালন এটা হচ্ছে সঠিক উত্তর এর দাগের উত্তরটাই সঠিক পরের অঙ্ক চলে আসছি উনচল্লিশের দাগে একটি পাত্রে সাতাশ লিটার দুধে পূর্ণ ছিল পাত্রটা সাতাশ লিটার দুধ ছিল সেখানে পাথরের দিকে প্রথমে কোনো জল ছিল না পাত্রটি থেকে তিন লিটার দুধ তুলে নিয়ে পাত্রে ওই পরিমাণ জল ঢালা হলো তার মানে তিন লিটার দুধ তুলে নেওয়া হয়েছে তিন লিটার জল মিশিয়ে দেওয়া হয়েছে পিওর জল ওই মিশ্রিত দুধ থেকে পুনরায় তিন লিটার দুধ তুলে নিয়ে সম জল পাত্রে মেশানো হলো এবার ওই মিশ্রণ হওয়ার পরে জল দুধ পরে মেশানোর পরে ওর থেকে আবার কি করা হয়েছে তিন লিটার দুধ তুলে নেওয়া হয়েছে তাহলে ওই সম জল পাত্রে মেশানো হলো মানে তিন লিটার মিশ্রণ দুধ তুলে নিয়ে জল দুধ মেশানোটা তুলে নিয়ে শুধু জল মিশিয়ে দেওয়া হলো তৃতীয়বারও ওই একই প্রকার মানে তৃতীয়বার আবার যে পরিমাণে জল দুধ মিশ্রণ ছিল সেই তার থেকে আবার তিনইটা আবার তুলে নেওয়া হলো সেই মিশ্রণটা তাহলে দুবার মিশ্রণ তোলা যে প্রথমবার মিশ্রণে কত জল আর দুধ উঠে এসছে কত অবশিষ্ট ছিল পাত্রে আবার দ্বিতীয় প্রকার দ্বিতীয়বার যে আবার জল দুধ মেশানো মিশ্রণটা তুলে নেওয়া হয়েছে তাতে আবার কত ছিল তাহলে প্রথমে শুধু আমি দেখছি কি আমরা দেখবো কি দুধের পরিমাণ প্রথমে কত ছিল সাতাশ লিটার যখন প্রথমে ছিল পাত্রে জল ছিল কত জিরো লিটার তাহলে দুধের পরিমাণ পরে হয়েছে কত সাতাশ মাইনাস তিন লিটার তাহলে সব চব্বিশ লিটার হয়েছে আর জলের পরিমাণ কত হয়েছে ওই পাত্রে তিন লিটার মেশান তিন লিটার মেশান দেওয়া হয়েছে একবার ঘটনা ঘটার পর পাত্রে দুধ এবং জলের অনুপাত কত চব্বিশ চব্বিশ বাই তিন সমান এইট ইজ টু ওয়ান ঠিক আছে তাহলে জল আছে একের নয় অংশ ওয়ান বাই এইট প্লাস ওয়ান সমান একের নয় অংশ আর তাহলে তিন লিটার মিশ্রণ তুলে নিলে ওই মিশ্রণে জল আছে কত তাহলে তিন গুণিত একের নয় সমান একের তিন লিটার আর ওই মিশ্রণে তাহলে ওই তিন লিটার মিশ্রণে দুধ কত আছে দুধ আছে তিন গুণিত আটের নয় লিটার তাহলে এখন ওই মিশ্রণে দুধ আছে আটের তিন লিটার তাহলে একের তিন লিটার এবং আটের একের তিন লিটার জল এবং আটের তিন লিটার দুধ ওই তিন লিটার তুলতে বেরিয়ে এসছে তাহলে পাত্রে এখন দুধ আছে কত চব্বিশ ছিল আগে তাহলে চব্বিশ থেকে আটের তিন বিয়োগ দেবো তাহলে চব্বিশ মাইনাস আটের তিন সমান বাহাত্তর মাইনাস আট বাই তিন চৌষট্টি বাই তিন লিটার পাত্রে দুধ আছে তাহলে পাত্রে জল আছে কত পাত্রে তিন লিটার জল মেশানো হয়েছিল, তাতে একে তিন লিটার তুলে নেওয়া হয়েছে তাহলে নয় মাইনাস ওয়ান বাই তিন লিটার সমান আটের তিন লিটার আছে আবার তিন লিটার জল যোগ করায় মোট জলের পরিমাণ কত হয়েছে তাহলে তিন ছিল আগে তারপরে আবার আটের তিন লিটার আবার যোগ করা হয়েছে জল তাহলে আটের তিন লিটার আগে জল ছিল দেখেছি পাত্রে এবার তিন লিটার যোগ করলে মোট জল কত হলো সতেরো বাই তিন লিটার তাহলে এখন পাত্রে দুধ ও জল কত আছে দুধ কত আছে জল কত আছে তাহলে দুধ ছিল চব্বিশ বাই চৌষট্টি বাই তিন ইস টু সতেরো বাই তিন সতেরো বাই তিন হচ্ছে জল তাহলে দুধ ইস্টু জল হচ্ছে চৌষট্টি ইস টু সতেরো আবার তিন লিটার মিশ্রণ তুলে আবার ওই যে মিশ্র চৌষট্টি সতেরো অনুপাতে যে দুধ জল আছে তাহলে ওই মিশ্রণ থেকে আবার তিন লিটার তুলে না তাহলে ওই তিন লিটারে কত দুধ আছে কত জুলো জল আছে বের করতে হবে তাহলে ওই তিন লিটারে দুধ আছে সমান করে তিন গুণিতক চৌষট্টি বাই চৌষট্টি প্লাস সতেরো তাহলে চৌষট্টি বাই সাতাশ লিটার আর ওই তিন লিটারে জল আছে কত তিন গুণিতক সতেরো বাই চৌষট্টি যুক্ত সতেরো মানে সতেরো বাই সাতাশ লিটার তাহলে তখন এখন পাত্রে দুধ আছে কত চৌষট্টি বাই তিন মাইনাস চৌষট্টি বাই চৌষট্টি বাই সাতাশ তাহলে পাঁচশো বারো বাই সাতাশ দুধ আছে তাহলে পাত্রে জল আছে কত তাহলে সতেরো মাইনাস তিন মাইনাস সতেরো বাই সাতাশ সতেরো বাই সাতাশটা জলটা ওই তিন লিটারের মিশ্রণে ছিল সেটা বিয়ে দিতে হবে তুলে নেওয়া হয়েছে যেটা তাহলে একশো ছত্রিশ বাই সাতাশ এখন জল আছে একটা লিটার হবে একশো ছত্রিশ বাই সাতাশ লিটার জল ওই পাত্রে আছে এবার ওই থাকার পরে আবার পিওর জল তিন লিটার মেশানো হয়েছে তাহলে মোট জল কত হলো তাহলে তিন প্লাস একশো ছত্রিশ বাই সাতাশ লিটার সমান হবে একাশি প্লাস একশো ছত্রিশ বাই সাতাশ লিটার সমান দুশো সতেরো বাই সাতাশ লিটার তাহলে তৃতীয়বারের পর পাত্রে দুধ ইষ্ট জল তাহলে দুধ ইষ্ট জল কত আছে যে পাঁচশো বারো পাঁচশো বারো বাই টোয়েন্টি সেভেন ইস্টু দুশো সতেরো বাই টোয়েন্টি সেভেন তাহলে এটা হবে পাঁচশো বারো বাই সাতাশ ইন্টু সাতাশ বাই দুশো সতেরো তাহলে পাঁচশো বারো ইস টু দুশো সতেরো এইটা হবে পাঁচশো বারো ইস টু দুশো সতেরো পাঁচশো বারো ভাগ আছে দুধ আর জল আছে দুশো সতেরো তাহলে ইস টু এটা হবে উত্তর দ্বিতীয় উত্তর থ্যাংক ইউ ফর ভিজিটিং দ্য চলেন পরবর্তী ভিডিও আবার দেখা হবে